হাই ফ্রেন্ডস আজ একটি নতুন ওয়াল পেন্টিং নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হয়েছি অনেক দিনের পর একটি ভিডিও আপলোড করলাম কাজের খুব চাপ রয়েছে এখন আপনাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করতে পারছি না কিছু ডেটাস আপনাদের জন্য আপলোড করেছি কাজের মুহুর্তে ভিডিওটি আজ আপলোড করলাম ছোটো করে একটি আশা করি সবাই আমার এই চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্য লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে কারণ কাজের এই ভিডিওগুলো একলাই করেছি একাই করেছি কারণ একা হাতে ভিডিও করা আর ছবি আঁকা সম্ভব নয় যদিও যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কারণ এমন এমন কিছু পজিশন হয়ে গিয়েছে যেখানে ভিডিও করা যাচ্ছিল না কারণ ঘরের মধ্যে অনেক আসবাবপত্র রয়েছে যেখানে স্ট্যান্ড করতে পারছি না ভিডিওর জন্য এবং আমার সঙ্গে যে সহকর্মী থাকে সেও ছিল না তাই ভিডিও করতে খুবই অসুবিধা হয়েছে কাজের ফাঁকে ফাঁকে কিছুটা কাজ করার পর আপনার সঙ্গে ভিডিওটি তুলেছি কারণ কাজের মুহূর্তগুলো দেখাতে পারিনি দেখাতে না পারে আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারলে খুব ভালোই হতো কাজ কীভাবে হয়েছে পরপর কোন স্টেপ বাই স্টেপ কাজ হয়েছে এইগুলো দেখাতে পারলাম না আশা করি আশা করি পরের বার চেষ্টা করব অবশ্যই যতটা সম্ভব হয়েছে কাজের ফাঁকে একটু ভিডিও করার ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটু কাজ করেছি আবার একটু ভিডিও করেছি আবার একটু কাজ করেছি আবার একটু ভিডিও করেছি এইভাবেই কাজের সাথে সাথে ভিডিওটি তুলে ধরেছি দেখুন কাজ কেমন লেগেছে অবশ্যই আমার ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই ছবিটি একটি পার্টির ঘরের বেডরুমে হয়েছে উনি এই ছবিটি আমাকে দিয়েছেন ওনার চয়েস মতো ছবিটি হয়েছে উনি যেইটি চুজ করেছেন সেই ছবিটি আমি এখানে এঁকে ফুটিয়ে তুলেছি যিনি এই বেডরুমটি যার তিনি এই ছবিটি চুজ করে আমাকে দিয়েছেন সেই ছবি অনুযায়ী ছবিটি আঁকা সেই ছবি অনুযায়ী এই ছবিটি আঁকা হয়েছে ছবির মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়েছে কিছু আছে কিন্তু যিনি আমাকে ছবিটি দিয়েছেন সেই ছবিতে যেমন রয়েছে আমি তেমনটি এখানে এঁকেছি আপনারা দেখলে অবশ্যই বুঝবেন এখানে নৌকা পদ্মফুল হাঁস হরিণ এইগুলোর মধ্যে কিছু কম বেশি ছোটো বড়ো সাইজ রয়েছে কারণ ওখানে ছবির মধ্যে যেমনটি রয়েছে আমি তেমনটি এখানে তুলে ধরেছি আর এই ওয়ালের মধ্যে একটি টালি দেখতে পাচ্ছেন বসানো রয়েছে ওই টালির উপর দিয়ে কাজ করেছি তাই একটু একটা গার্ড লাইন দেখা যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু পাথরটি বসানো রয়েছে ওই ওয়ালে আগের স্টাইলের ঘর তো এগুলো তাই এই স্টাইলের ঘরগুলো নিয়ে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয় আর সেই কারণে ছবিগুলো একটু আঁকার সময় প্রবলেম হয় তবে সামনে থেকে যতটুকু বোঝা যাচ্ছে দূর থেকে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে না নহলে আপনার এই ছবিটি যে দেখছেন এখন আমি আঁকছি ওখানটায় ওখানটায় টালি বসানো রয়েছে ওই টালির উপর দিয়েই গাছ এঁকেছি আর সেটি না করলে আপনাকে ওই টালিটি বাদ দিয়ে ভেতর দিয়ে কাজ করতে হতো যেটা একটা লম্বা লাইন চলে যেত পাথরে সেটা দেখতে অতটা ভালো লাগতো না আর এই ভিডিওটি করেছে ওই বাড়ির একজন ছোট্ট একটি ছেলে আর তাই ওনার ভিডিও করার সময় হাত লড়ছে ওখানে আঙুল লড়ছে এই ছোট্ট ছেলে এই ভিডিওটি আমার করে দিয়েছে একটু ওকে ওয়ানে পড়াশুনো করে ওনার দেখতে পাচ্ছেন ভিডিও করার সময় হাত লড়ছে বারবার ওকে বলছি যে ভিডিওটা ঠিকঠাক করে করবে এবারে ও যেমনটি পেরেছে তেমনটি করেছে আর তাই ওর সঙ্গে কথা বলতে বলতে আমি ছবি আঁকছি আর ওকে বলে দিচ্ছি যে এখানে এসো ওইখানে যাও এখানে কিছু কথা আমাদের মধ্যে হয়েছিল সেটা আমি কাট করেছি ও ওর মতো ভিডিও করছে দেখুন ছবিটি কমপ্লিটের পর কিছুটা এরকম লাগছে কারণ ছবিটা এখনও কমপ্লিট হয়নি বা আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা আজ কমপ্লিট করলো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই